ধরা যাক চাঁদটা চুরি হয়ে গেল। চুরি মানে চুরি, একেবারে আকাশ থেকে লোপাট, এটাও কি সম্ভব? বিজ্ঞান কল্পকাহিনীতে তো কত কিছুই হয়, যেমন মহাশূন্যে ভ্রাম্যমান কোনো বড় বস্তুখণ্ড যদি পৃথিবীর পাশ দিয়ে যায় তাহলে এরকম অঘটন তো ঘটতেই পারে। চাঁদের রূপে মুগ্ধ হয়ে সে হয়তো তার আকর্ষণ ক্ষমতা দিয়ে চাঁদকে আমাদের আকাশ থেকে টেনে নিয়ে গেল, তাহলে কি অবস্থা হবে? চাঁদহীন অবস্থার প্রথম শিকার হবে সমুদ্র, জোয়ার ভাটা হবে না। মূলত চাঁদ ও সূর্যের আকর্ষণ বিকর্ষণে জোয়ার ভাটা হয়। চাঁদের অনুপস্থিতিতে শুধু সূর্যের আকর্ষণে সমুদ্রে হয়তো সামান্য ঢেউ থাকবে। জোয়ার ভাটা না থাকলে আমাদের সুন্দরবন তথা বিশ্বের বিভিন্ন দেশের সমুদ্র উপকূলের ম্যানগ্রোভ ফরেস্ট মরে যাবে, প্রকৃতিতে দেখা দেবে ভয়ঙ্কর বিপর্যয়। তাছাড়া চাঁদের আকর্ষণ না থাকায় হয়তো পৃথিবী যে অক্ষরেখা কেন্দ্র করে নিজের চারপাশে ঘুরছে সেটা নড়ে যাবে। সূর্যের চারপাশে পৃথিবী প্রদক্ষিণ তলের সঙ্গে তার অক্ষরেখার কৌণিক অবস্থানও বদলে যেতে পারে। তখন এমন অবস্থা হতে পারে যে পৃথিবীর উত্তর ও দক্ষিণ গোলার্ধে পালাক্রমে 6 মাস অন্তর প্রচণ্ড শীত ও প্রচণ্ড গরম থাকবে। শেষ পর্যন্ত পৃথিবীতে প্রাণের অস্তিত্ব বিলুপ্ত হতে পারে। পৃথিবীর বিপর্যয় নিয়ে ছবির কথা বললে ইন্ডিপেন্ডেন্স ডে, দ্য ডে আফটার টুমোরো ও 2012 একের পর এক সায়েন্স ফিকশন আর পৃথিবীর বিপর্যয় নিয়ে ছবি তৈরি হয়েছে। মন ফলে চাঁদ তার কক্ষপথ থেকে সরে এসেছে, ধেয়ে আসছে পৃথিবীর দিকে। এই বিপর্যয় থেকে উদ্ধারের পথ কি? একজন সাবেক মহাকাশচারী, একজন নাসা বিজ্ঞানী ও একজন ষড়যন্ত্রতাত্ত্বিক পৃথিবীকে এই বিপর্যয় থেকে বাঁচাতে মিশনে নামেন। এ তো রইল সিনেমার কথা, এবার ছোটবেলার কথাই বলা যাক। ছেলেবেলায় চাঁদ মামা বা চাঁদের বুড়ির গল্প শুনেনি, এরকম মানুষের সংখ্যা নেই বললেই চলে। ছোট থেকে বড়দের মুখে শুনে কিংবা বই পড়ে জানা যায় যে পৃথিবীর একটাই চাঁদ। কিন্তু সম্প্রতি পৃথিবীর আরও এক চাঁদের খোঁজ পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। আমাদের গ্রহের কাছাকাছি রয়েছে আরও এক গ্রহাণু, এমনই এক আশ্চর্যজনক দাবি জ্যোতির্বিজ্ঞানীদের, যা চাঁদের মতোই পৃথিবীর চারপাশে ঘোরে। এই কারণে একেও পৃথিবীর আরও এক চাঁদ বলা যেতে পারে। তথ্য অনুযায়ী এই গ্রহাণুর নাম 2023 FW 13। মঙ্গল ও শুক্র গ্রহের মধ্য দিয়ে যায় এই গ্রহাণুর কক্ষপথ। এই গ্রহাণুর নাম থেকে জানা যায় যে এটি 2023 সালে আবিষ্কৃত হয়েছিল। স্কাই অ্যান্ড টেলিস্কোপ অনুসারে বিজ্ঞানীরা 28 মার্চ প্রথম এই গ্রহাণুটি দেখেছিলেন। প্যানেস্টার সার্ভে টেলিস্কোপের সাহায্যেই পর্যবেক্ষণ করা হয় গ্রহাণুটিকে। হাওয়াই এবং আমেরিকার টেলিস্কোপগুলিও 2023 FW 13 এর উপস্থিতি নিশ্চিত করেছে। মার্কিন মহাকাশ সংস্থার মতে এদেরকে ক্ষুদ্র গ্রহ বলা হয়। সৌরজগতের সমস্ত গ্রহ যেভাবে সূর্যের চারদিকে ঘোরে একইভাবে গ্রহাণুগুলোও সূর্যের চারদিকে ঘোরে। 2023 FW 13 এর আকার প্রায় 65 ফুট চওড়া হতে পারে। এক প্রতিবেদন অনুসারে এই গ্রহাণু ঘূর্ণায়মান অবস্থায় পৃথিবীর 15 মিলিয়ন কিলোমিটার পর্যন্ত কাছে চলে আসে, তবে তাও এই গ্রহাণু পৃথিবীর জন্য বিপজ্জনক নয়। অ্যাস্টেরয়েড 2023 FW 13 প্রায় 2121 বছর ধরে পৃথিবীর চারপাশে রয়েছে এবং আগামী 1700 বছর পৃথিবীর কাছাকাছি থাকবে। এই গ্রহাণু পৃথিবীর জন্য ভয়ের কারণ না হলেও যদি এই গ্রহাণুটি পৃথিবীর সঙ্গে ধাক্কা খায় তবে তা বড় ধরনের ধ্বংসচক্র ডেকে আনতে পারে, যেমন কোটি কোটি বছর আগে পৃথিবী থেকে ডাইনোসরের অবলুপ্তি হয়েছিল গ্রহাণুর সংঘর্ষের কারণেই। সেটাই ভয়, দেখা যাক কি হয়। কানিস ফাতে মানিপা, খবর সংযোগ।